হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর ১২তম অধ্যায় গোলক। গোলকের উপর অলরেডি আমরা তিনটি ক্লাস করে ফেলেছি, যেখানে কোষে থেকে ১২ এর ১০ পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গেছিল। আজকের ক্লাসে আমরা ১১ নম্বর সমস্যা থেকে সমাধানগুলো দেখে নেব। যদি তোমরা এর আগের ক্লাস ভিডিওগুলি না দেখে থাকো, বিশেষ করে যেখানে আমি প্রথম ক্লাস যেখানে আমি গোলকের ফর্মুলাগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম, প্রমাণ করে দেখিয়েছিলাম, সেটি অবশ্যই দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, তবেই ভালো পড়াটি বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখে নাও ১১ নম্বর সমস্যা। ১১ নম্বর সমস্যায় আছে, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে ২১ সেমি ও ১৭.৫ সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। আচ্ছা, গোলক ফাঁপা ধাতুর পাত দিয়ে তৈরি করা হয়েছে, তার মানে ধাতুর পাতটা কোথায় আছে? গোলকের বাইরে, উপরিতলে, বক্রতলে? তাহলে আমাদের এখানে যে পাতটা লাগবে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের পরিমাণ পাত লাগবে। তো আমরা কি করব, ওই ব্যাসের যে গোলক তৈরি করা হয়েছে তাদের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করবো এবং অনুপাত নির্ণয় করবো। দেখো, ব্যাস গুলো দেওয়া ছিল ২১ সেমি ও ১৭.৫ সেমি, তাহলে আমাদেরকে ব্যাসার্ধ করে নিয়ে অঙ্ক করতে হবে। সো দেখো, আমরা লিখছি যে গোলক দুটির ব্যাসার্ধ, সরি ব্যাস কি কি আছে দেখো, একটা হচ্ছে তোমার ২১ সেমি আর ১৭.৫ সেমি। ২১ সেমি ও ১৭.৫ সেমি, এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। অতএব ব্যাসার্ধ প্রথম গোলকটাকে R1 বলি, R1 করলে কত হবে, ২১ কে ২ দিয়ে ভাগ হবে এত সেমি। আর দ্বিতীয়টার ব্যাসার্ধ ওটাকে R2 বলি, R2 কত হবে, ১৭.৫ কে ২ দিয়ে ভাগ হবে সেমি। আমরা কিন্তু কোনো কাটাকুটি কিচ্ছু করবো না, আমরা একদম যা কাটাকুটি করার সলভ করার একদম শেষে গিয়ে করবো। এবার এদের কি নির্ণয় করতে হবে, দেখো সমগ্রতলের ক্ষেত্রফল, কারণ ওই সমগ্রতল বা বক্রতল দিয়েই ওই গোলকটা তৈরি হয়েছে ফাঁপা গোলক। তো আমরা কি করব, বক্রতল বা সমগ্রতল একই ব্যাপার, সমগ্রতলের ক্ষেত্রফল সমান আমরা জানি। আচ্ছা, প্রথমে প্রথম গোলকে করি, তাহলে এটা প্রথম লিখে দিই, প্রথমটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি কি ফর্মুলা, ৪πr². দেখো ওখানে করা আছে, প্রুফ আমরা প্রথম ক্লাসে করেছিলাম, না দেখে থাকলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিও। এটা ধর প্রথম, তাহলে R1 বলছি এত বর্গ সেমি। আচ্ছা, এর মানে কি দেখো, এর মানে হচ্ছে ৪πr১ মানে আমাদের এইটা ২১/২, সো ২১/২ এর স্কোয়ার বর্গ সেমি। এবার চলে এসো দ্বিতীয় গোলক, দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ৪πr২ স্কোয়ার বর্গ সেমি, সো ৪ রইলো, পাই রইলো, R2 মানে দেখো এটা ১৭.৫/২ তার স্কোয়ার বর্গ সেমি। এবার এই দুটোরই অনুপাত নির্ণয় করতে হবে, অতএব নির্ণয় অনুপাত কি হবে, ওইটা ইস্টু এটা, দেখো ৪πr২ স্কোয়ার ইস্টু ৪πr১৭.৫/২ স্কোয়ার, এবং অনুপাতের কোনো একক হয় না। দেখো কি হচ্ছে, ৪πr৪π বোথ সাইড থেকে কেটে গেল, তাহলে এটা হলো ২১/২ তার স্কোয়ার ইস্টু ১৭.৫/২ তার স্কোয়ার। দেখো এটার মানে হচ্ছে ২১^২ ইস্টু ১৭.৫^২, দেখো ৪ দুদিক থেকে কেটে গেল, ২১^২ ইস্টু ১৭.৫^২। এটা কিভাবে সমাধান করছি আমরা দেখো, এটার মানে হচ্ছে ২১^২ ইস্টু এটা হচ্ছে ১৭.৫^১৭.৫। এবার দেখো আমরা এটা কাটাকুটি করতে পারি কিভাবে, এটা ৭ দিয়ে কাটলে ৩, এটা ৭ দিয়ে কাটলে ৭^২=১৪, ৫^৭=৩৫, একই রকম ভাবে এটা ৩, এটাও ২.৫, এগুলো গুণ করলে আমরা যেটা পাচ্ছি পাশে লিখে দেখাচ্ছি, দেখো এটা মানে ৩^৩=৯ ইস্টু এটা মানে হচ্ছে ৬২৫, আর দুটো পয়েন্ট এদিকে মানে ৬.২৫। এবার চলে আসো আমরা এটাকে কিভাবে করছি, দেখো আমরা এই পয়েন্টটা তুলে এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে চাইছি, কিভাবে আনবো দেখো, আমরা এটাকে ৯ ইস্টু এটাকে মনে করে ১০০ দিয়ে গুণ করে দিচ্ছি, ১০০ দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে ৯০০, আর এটা হচ্ছে দেখো ৬২৫, বুঝতে পারছো ব্যাপারটা, ১০০ দিয়ে গুণ করলাম। আচ্ছা, অনুপাত তো সমান জিনিস দিয়ে গুণ ভাগ করতে পারি, সো এবার দেখো আমরা যদি আবার কাটাকুটি করি, সো এটা ৫ দিয়ে কাটলে হচ্ছে তোমার ৫ ১ ৫ ৪০, ৫ ৪০ ০, ২৫ দিয়ে কাটলে হচ্ছে ৫ ১২৫, আবার ৫ দিয়ে কাটো ৫ ৩ ৫ ১৫,
पांच छह तीस और पांच दिए काटले पांच दुगुणे दस पांच पांच पचिस तो छत्तीस इंटू पचिस हलो आंसर बोझा गया। तो तुम्हें जो पॉइंट आंसर दियो ना तुम्हें कन्वर्ट कर दिया जो खूब असुविधा है तुम्हारा ये करो जे नीचे नीचे लिखे काटाकुटी करो करो तो सुविधा है एक बारे आसने छत्तीस इंटू पचिस। तो देखो ये अंकटार मध्य जेटा छिलो सेटा हच्छे ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকলে তাদের সমবর্তলের ক্ষেত্রফলের অনুপাত বা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বিষয়টা এখানে দেখা যে আমাদের সবকিছু জিনিসের মধ্যে আলটিমেট এসছে এই জায়গাটা, লক্ষ্য করে এই জায়গাটা কি করে এলো দেখো এই দুটো ঠিক এই জায়গা থেকে এলো। তার মানে আমরা কিছু না করে আমরা যদি মনে করি যে ব্যাসার্ধ যদি আর ওয়ান আর টু হয় তাহলে তাদের সমবর্তলের অনুপাতটা কত হবে আর ওয়ান স্কোয়ার ইস টু আর টু স্কোয়ার, ঠিক কিনা। আবার যদি মনে করো ব্যাসার্ধ এটা ব্যাসে যদি হতো ব্যাস যদি ধরো ডি ওয়ান ডি টু হতো তাহলে সমগ্রতলের অনুপাতের হতো ডি ওয়ান স্কোয়ার ইস টু ডি টু স্কোয়ার, বোঝা গেছে। যাই হোক না কেন দেখো এর যে ব্যাস আর ব্যাসার্ধ করার জন্য দুইটা সেটাও কেটে গেছে, তাহলে আমাদের যেটা পড়ে থাকলো শুধুমাত্র তাদের ব্যাস বা ব্যাসার্ধের অনুপাতে বর্গের অনুপাত হয়ে গেল। এটা আমরা মনে রাখবো শর্ট কোশ্চেন আমাদের কাজে লাগবে। চলো এবারে দেখে নিই বারো নম্বর অঙ্ক। বারো নম্বর অঙ্ক বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে একটা আমাদের ধাতব গোলক দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা কি করব একটা অংশ কেটে নেব, কিন্তু যে অংশটা কেটে নেব সেটা হচ্ছে নতুন গোলক মানে গোলকাকৃতি অংশ কেটে নেব। তাই এখান থেকে আমরা ভিতর থেকে একটা গোলকাকৃতি অংশ কেটে নিচ্ছি মানে এরকম গোল করে ভিতর থেকে তুলে নিচ্ছি এবং তাতে কি হবে দুজনের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে অর্ধেক হবে। তাহলে আমরা দুটো গোলক পাচ্ছি, তাহলে একটা কাজ করি এই বড় গোলকটার ব্যাসার্ধকে বড় আর ক্যাপিটাল আর বলি আর এই ছোট গোলকের ব্যাসার্ধটাকে স্মল আর বলি, কেমন দেখো এগুলো লিখে নি। তাহলে মনে করি ধাতব গোলকটির মানে যেটা বড় গোলকটা ধাতব গোলকটির ব্যাসার্ধ সমান আর একক আর ওই যেটা কেটে নেওয়া অংশ কেটে নেওয়া গোলকটির ব্যাসার্ধ সমান স্মল আর একক। তো একটাকে বড় আর একটাকে ছোট আর ভাবো। এবার দেখো এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিচ্ছে ঠিক অর্ধেক। তো গোলকের বক্রতল এটা আমাদের বক্রতল মানে সমগ্রতল অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার। অতএব ধাতব গোলকের বক্রতল ক্ষেত্রফল কত হবে ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক আর কেটে নেওয়া গোলকের কেটে নেওয়া গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই স্মল আর স্কোয়ার বর্গ একক এবং ওটা হচ্ছে কি ঠিক আগেটার অর্ধেক। তাহলে আমরা একটা শর্ত প্রয়োগ করে দিই, শর্তানুসারে এইটা এইটার অর্ধেক তার মানে এইটা কম এটাকে দুই দিয়ে গুণ করলে অসীমের সমান হবে ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল দুই গুণিত ফোর পাই স্মল আর স্কোয়ার, বুঝতে পেরেছো? আমরা কি বলছে না এইটা এর অর্ধেক হয় এটার থেকে এটা অর্ধেক হয় তাহলে এটা কম কমটাকে দুই দিয়ে গুণ করলে বড়ের সঙ্গে সমান হবে। দেখো দুদিক থেকে ফোর পাই কেটে দিলে ওটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু টু আর স্কোয়ার। তো এই অবস্থায় আমরা এটাকে রেখে দিচ্ছি, পরে আমরা এখানে এক লাইন করবো সেটা বুঝে করবো এখন এখানে রাখা থাকবে। এবার চলে এসো কি জানতে চাইছে বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। তো আগে দুটোর আয়তন বার করি। দেখো আমরা প্রথমে ওই ধাতব গোলকটির আয়তন বার করি, ধাতব গোলকের আয়তন কি ফর্মুলা হয় মনে আছে চারের তিন পাই ধাতব গোলক মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কিউ ঘন একক, ক্লিয়ার। আর একটা হচ্ছে আমাদের কেটে নেওয়া গোলকের আয়তন কি হবে চারের তিন পাই স্মল আর কিউ ঘন একক, ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে এখানে কার কার অনুপাত নির্ণয় করতে বলেছে, এখানে বলেছে কেটে নেওয়া অংশের সঙ্গে মানে এই অংশটার সঙ্গে অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ মানে এই টোটালটা থেকে কেটে নেওয়াটা বাদ দিলে যেটা পড়তে হবে সেটা অবশিষ্ট, তাহলে আমরা অবশিষ্ট অংশ নির্ণয় করব, অবশিষ্ট অংশের আয়তন কত হবে এই টোটালটা থেকে এটা বাদ দিয়ে দেবো অর্থাৎ চারের তিন পাই আর কিউব মাইনাস চারের তিন পাই স্মল আর কিউব ঘন একক। এটা সমাধান করলে কি পাচ্ছি দেখো আমরা এই পাশে করে দেখাচ্ছি, আমরা চারের তিন পাইটা কমন নিয়ে নিচ্ছি সো ফোর বাই থ্রি পাই কমন নিলে আর কিউব মাইনাস আর কিউব ঘন একক। এবার কি করব
অনুপাত কার কার এটার সঙ্গে এই অবশিষ্ট অংশ এদের অনুপাত এটা কি করতে বলেছে নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখব অতএব নির্ণয় অনুপাত কার কার অবশিষ্ট অংশের সঙ্গে সরি কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট মানে এটার সঙ্গে এটা তাহলে এটা আগে লিখব হচ্ছে চারের তিন পাই আর কিউব ইস টু এটা হচ্ছে দেখো চারের তিন পাই আর কিউব মাইনাস আর কিউব ক্লিয়ার দেখো চারের তিন পাই কেটে দিলাম পড়ে থাকলো যেটা সেটা হচ্ছে আর কিউব ইস টু আর কিউব মাইনাস আর কিউব দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি আর কিউব বাই আর কিউব মাইনাস আর কিউব এটা দেখো সমাধান করার জন্য আমাদের কাছে একটা উপায় হচ্ছে আমরা পাশে করে দেখাচ্ছি আমরা উপর নিচে স্মল আর কিউব দিয়ে ভাগ করছি তাহলে উপরেরটাকে স্মল আর কিউব দিয়ে ভাগ করলে এক নিচেরটাকে স্মল আর কিউব দিয়ে ভাগ করলে দেখো আর কিউব বাই স্মল আর কিউব মাইনাস ওয়ান বুঝতে পারলে এবার দেখো এই জিনিসটা আমরা এখান থেকে ইভালুয়েট করবো কিভাবে করছি দেখো এই যে বলেছিলাম অ্যাডলাইন করবো সেখানে দেখো আমরা আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু কি দেখছি দুই পাচ্ছি তাহলে এখান থেকে আমরা দেখো আরেকটা লাইন করে নিচ্ছি আর বাই আর ইকুয়াল টু কি হবে এটা রুট হবে না স্কোয়ারটা দিকে চলে গেলে রুট টু তো এটাই আমরা ইউজ করবো আর বাই আর মানে রুট টু তাহলে এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো এইভাবে লিখছি ওয়ান বাই আর বাই আর এর হোল কিউব মাইনাস ওয়ান এই দুটোর কিউব মানে এরকম এবার আর বাই আর এর ভ্যালুটা বসাচ্ছি সো ওয়ান বাই রুট টুর কিউব মাইনাস ওয়ান তার মানে ওয়ান বাই টু রুট টু মাইনাস ওয়ান তো এটা তো অনুপাত তাহলে অনুপাতে কনভার্ট করে দিই সো ওয়ান ইস টু টু রুট টু মাইনাস ওয়ান এটাই হচ্ছে নির্ণয় অনুপাত যেটা হচ্ছে ওই কেটে নেওয়া অংশের সময় অবশিষ্ট অংশের একটু খেয়াল রাখবে অঙ্ক করার সময় কি না কার কার অনুপাত বলেছে অনেকেই তোমরা ভুল করো এই দুটো অনুপাত করে ফেলো এটা কিন্তু নয় কেটে নেওয়া অংশের সময় অবশিষ্ট অংশ এটা কিন্তু খেয়াল রাখতে হবে কেমন চলো দেখে নি ১৩ নম্বর সমস্যা আছে ১৪ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে ০.৭ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতবপাতের ক্ষেত্রফল হিসাব করি দেখো কি হয়েছে ভূগোলক ভূগোলক মানে আমাদের পৃথিবীর কথা বলছে পৃথিবী তার অক্ষ হয় অক্ষ এরকম সেই অক্ষটি বক্রতলে শূন্য আচ্ছা অক্ষটির বক্রতল মানে অক্ষটি দেখো এখানে একটা বক্রতলের সঙ্গে সংস্পর্শে আছে এখানে একটা বক্রতলের সঙ্গে সংস্পর্শে আছে সেটা সেখানে কি হচ্ছে ০.৭ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র মানে এই রকম এখানে একটা বৃত্তাকার ছিদ্র করা হয়েছে এখানে একটা বৃত্তাকার ছিদ্র করা হয়েছে যে ছিদ্রগুলোর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে ০.৭ সেমি এবার হচ্ছে এখান থেকে জানতে চাইছে যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতবপাতের ক্ষেত্রফল মানে এই ভূগোলকটির ধাতবপাতের ক্ষেত্রফল মানে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিন্তু যেহেতু দুটো ছিদ্র আছে তাহলে ওটা বাদ দিয়ে দিতে হবে তো কিভাবে করছি দেখো প্রথমে ভূগোলকটার ব্যাপারটা মিটিয়ে নিই ভূগোলকে আছে ১৪ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ তাহলে ভূগোলকের ব্যাসার্ধ আর সমান ১৪ সেমি তাহলে এখান থেকে দেখো এর আগে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করিনি অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি সো দেখো আমরা এটা লিখছি ফোর পাই আর স্কোয়ার মানে হচ্ছে ১৪ স্কোয়ার বর্গ সেমি আমরা এই অবস্থাতেই এটাকে রেখে দেবো কেমন এবার চলে এসো যে দুটো গোলাকার ছিদ্র করা হয়েছে তাহলে ছিদ্রের ব্যাসার্ধ দিয়েছে দেখো ০.৭ সেমি অর্থাৎ গোলাকার ছিদ্রের ব্যাসার্ধ ০.৭ সেমি এইটা করা হয়েছে গোলাকার তাহলে এর আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো অতএব ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার বর্গ সেমি সো এটা পাই রেখে দিলাম আর স্কোয়ার মানে হচ্ছে ০.৭ এর স্কোয়ার বর্গ সেমি এরকম ছিদ্র কটা করা হয়েছে দেখো দুটো এপাশে একটা এপাশে একটা তাহলে আমরা কি করবো না দুটি ছিদ্রের ক্ষেত্রফল সমান কি হবে এটা দুই দিয়ে গুণ হয়ে যাবে সো টু পাই ০.৭ এর স্কোয়ার বর্গ সেমি এবার চলে এসো আমাদের দরকার ভূগোলকটির গোলাকার অংশের ধাতুপাতের ক্ষেত্রফল মানে আমাদের এই পুরো যেটা বেরিয়েছিল এইখান থেকে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে তাহলে গোলাকার অংশের ধাতুপাতের ক্ষেত্রফল পাবো অতএব নির্ণয় ক্ষেত্রফল কি হবে ফোর পাই ১৪ স্কোয়ার মাইনাস টু পাই ০.৭ স্কোয়ার বর্গ সেমি কিভাবে নির্ণয় করছি দেখো এখান থেকে আমরা সমাধান করার জন্য টু পাই কমন নিয়ে নিচ্ছি আচ্ছা টু পাই কমন নিলে দেখো এখানে পড়ে থাকছে তোমার টু ইন্টু ১৪ স্কোয়ার মাইনাস ০.৭ স্কোয়ার
এবার দেখো আমরা কিভাবে সমাধান করছি, আমরা এটাকে 2 পাই থাকলো, আচ্ছা আমরা দেখো এখানে 14 স্কয়ার 0.7 স্কয়ার আছে, তো এটাকে দেখো 2 ইনটু 14 স্কয়ার ভাবছি, আর এটা ইনটু, হ্যাঁ আচ্ছা এটা ইনটু, এখানে পয়েন্ট আছে মাইনাস 0.7, মানে এটা 7 বাই 10 তার স্কয়ার ভাবছি, দেখো তাহলে 2 পাই। দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি, দেখো আরো কমন নিতে পারি সুবিধা হবে, দেখো এখান থেকে এখানে 7 আছে এখানেও 7 আছে, তাহলে আমরা 7 স্কয়ার কমন নিয়ে নিচ্ছি, 7 স্কয়ার কমন নিলে এখানে পড়ে থাকছে দেখো 2 ইনটু এখানে একটা 2, তাহলে 2 স্কয়ার পড়ে থাকছে মাইনাস 1 বাই 10 স্কয়ার পড়ে থাকছে। দেখো সমাধান করতে আমাদের কত সুবিধা হচ্ছে, 2 ইনটু পাই ইনটু 7, আর এটা এটা মানে হচ্ছে দেখো 2 গুণে 4 8 মাইনাস 1 বাই 100। সমাধান করা যাক, দেখো এই পাশে পড়ে দেখাচ্ছি আমরা 2 টা 2 রাখলাম, পাইটাকে 22 এর সাথে করলাম, অ্যাপ্রক্সিমেট ভ্যালু 7 ও 7 স্কয়ার ছিল, 7 স্কয়ার মানে হচ্ছে তোমার 7 ইনটু 7, আর এইটাকে দেখো কি করছি, এটা লসের বলে 100, 800 মাইনাস 1 মানে হচ্ছে তোমার 799 বাই 100। এবার দেখো আমরা কাটাকুটি করছি, এই সাথে কাটলাম, আর কিন্তু কাটাকুটি হওয়ার জায়গা নেই, দেখো আমরা এইখানে 100টা কাটাকুটি করতে পারি, কিন্তু বলবো করার দরকার নেই, তার কারণ তাতে আমাদের অসুবিধা হবে, আমরা ওটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করতে সুবিধা হবে। দেখো কি করে করছি, আমরা 799 তো, আর এখানে 7 দুগুণে 14, 14 ইন্টু 22 আগে গুণ করে নিই, 14 ইন্টু 22 8, 2 8, 2 8, 10 শূন্য তুলে 3, 308, আর এইটাকে এবার দেখো 799 দিয়ে গুণ করবো, আচ্ছা 799 তো আমার মনে 800 দিয়ে গুণ করলে সুবিধা হবে, এটা আমরা 800 দিয়ে 8 দিয়ে গুণ করে নিই, 8 64 4 হাতে হলো 6, 3 আসছে 24, এইটা হলো 800 দিয়ে গুণ করলে আমাদের এইটা হয় এইটা, আর এটা তো তাহলে এক কম আছে, তাহলে 308 বিয়োগ করে নিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাহলে 8 কত 10 2 হাতে হলো 1, 1 9 হাতে হলো 1 4 0 6 4 2। তো এটাকে আমার 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করা মানে দেখো এখানে পয়েন্ট ছিল এখানে পয়েন্টে চলে এলো, সো অ্যান্সারটা হলো তোমাদের এরকম 2 4 6 0, এটা 0 ছিল না, হ্যাঁ এটা 0, এটা 0, 2 4 6 0 9 2 বর্গ সেমি। তো লাস্ট লাইনে তোমরা অ্যান্সার লিখবে যে ওই এর ক্ষেত্রফল, ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 4 6 0 9 2 বর্গ সেমি। এবার দেখেন এই 14 নম্বর সমস্যা, 14 নম্বর সমস্যায় আছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। দেখো একটা গোলককে গলিয়ে গুলি তৈরি করব, গোলকের আকার হচ্ছে তোমার গোলকের মতো মানে গোলক আকৃতি, আর গুলির আয়তন হচ্ছে আকার হচ্ছে গোলক আকৃতি, তাহলে দেখো গোলক গলিয়ে যখন গুলি করবো তাহলে তার মধ্যে কি প্রিজার্ভ হবে, আয়তন, এর আয়তনটা কি ওখানে ডিস্ট্রিবিউট হবে, তার মানে আমরা গোলকের আয়তন নির্ণয় করব, আর গুলির একটা গুলির মাপ দিয়ে দিয়েছে তোমার ব্যাসার্ধের মাপ, ওখান থেকে গুলির আয়তন নির্ণয় করবো এবং কতগুলো গুলি করা সম্ভব সেটা দেখে নেবো। দেখো কিভাবে করছি, আমরা প্রথমে গোলকটির দেখো ওটা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ আর সমান আর, আচ্ছা গোলক দুটো গোলক হবে তো, তাহলে এটাকে বড় আর বলি, যে বড় গোলক কাছে বলি বড় আর সেমি। এবার দেখো এইটাকে আমরা গলাবো, তাহলে আয়তন নির্ণয় করে নিই, সো আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন সেমি, আচ্ছা তার মানে আমরা ভ্যালু গুলো বসিয়ে দিই, 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 8/3 ঘন সেমি। এবার এইটা গড়িয়ে গুলি করা হয়েছে, তাহলে গুলির মাপ দিয়েছে দেখো গুলির ব্যাসার্ধের মাপ 1 সেমি, সো গুলির ব্যাসার্ধ স্মল আর সমান 1 সেমি, তাহলে আমরা গুলির আয়তন নির্ণয় করি, কি ফর্মুলা, 4/3 পাই আর কিউব ঘন সেমি, তাহলে 4/3 পাই 1 কিউব ঘন সেমি। এবার প্রশ্ন হচ্ছে এইটা গলিয়ে এইটা তৈরি করা হয়েছে কতগুলো হয়েছে, লক্ষ্য করো যদি আমরা ভাবি যে এইটা থেকে এটা করা হয়েছে, মনে করো এটা 10, 10 টাকাকে আমরা 2 টাকা করে ভাগ করছি, তাহলে কটা ভাগ করা সম্ভব, 10 ভাজিতক 2 তার মানে হচ্ছে 5 টাকা, তাহলে আমাদের এইটা থেকে যখন এটা তৈরি করা হবে তাহলে কতগুলো সম্ভব যদি এইটা কেটে দিয়ে ভাগ করি পাবো, সো আমরা লিখবো গুলির সংখ্যা, অর্থাৎ গুলির সংখ্যা কি হবে, 4/3 পাই 8/3 বাই 4/3 পাই 1/3। দেখো একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, আমি প্রতিটা অঙ্কে এই আকারে রাখছি, আমরা কিন্তু কাটাকুটি করছি না, তার কারণ কাটাকুটি করা মানেই বিপদ বাড়ানো, ও কাটাকুটি করতে হবে ভুল হওয়ার চান্স থাকবে, গুণ করতে হবে ভুল হওয়ার চান্স থাকবে, আবার কাটাকুটি করতে হবে ভুল হওয়ার চান্স থাকবে, তো যত আমরা ওই ভুল হওয়ার চান্সটা এড়িয়ে যাবো ততই ভালো। তো দেখো 4/3 পাই পাই সব কেটে গেল,
সো 8 কিউব বাই 1 কিউব মানে 1 সো 8 কিউব মানে কত হচ্ছে তোমার 64512 টি তাহলে গুলির সংখ্যা হবে তোমাদের 512 টি এবং এর সঙ্গে সঙ্গে আমরা আজকের ক্লাস শেষ করব আজকের ক্লাসে আমরা 11 12 13 14 এই চারটি সমস্যার সমাধান দেখে নিলাম যদি তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা থরলি প্রথম থেকে ক্লাসগুলো একবার দেখে এসো নিশ্চয়ই বুঝতে পারবে আর তারপরেও যদি না পারো তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সর্বপ্রথম পাও দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিওয়ে যেখানে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত 15 ও 16 সমস্যাগুলো সমাধান নিয়ে ফিরে আসছি এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলি শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়।